প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি করুণাময় ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আজ দীর্ঘদিন পর ছাটুরিয়া বাইলোয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি ভোকেশনাল শাখার দশম শ্রেণীর একটি ইংরেজি ক্লাস নিব। ক্লাসটির টপিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। আমরা জানি স্বাধীনতা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। 1971 সালে প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিভাবে এই স্বাধীনতা আমরা পেলাম, আজকে আমরা সেই বিষয়টি সম্পর্কে জানব। তোমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টি লক্ষ্য করবে এবং আগামী এসএসসি পরীক্ষায় এই ইন্ডিপেন্ডেন্স ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ইন্ডিপেন্ডেন্স ডে যখন আমরা প্যাসেজটি পড়তে যাব, সেখানে যে নিউ ওয়ার্ডসগুলো আমরা পাব, তার মধ্যে কতগুলো এখানে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা এই শব্দগুলো খুব ভালো করে খেয়াল করবে। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব। আমরা বিভিন্ন উৎসব করে থাকি, ঈদ করে থাকি, পূজা করে থাকি, বিজয় দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, এই উৎসবগুলোকে বলা হয় ইংরেজিতে ফেস্টিভ্যাল। সেকেন্ড যে ওয়ার্ডটি এখানে আছে সেটি হচ্ছে সেলিব্রেশন। সেলিব্রেশন শব্দের বাংলা হচ্ছে কোনো কিছুর সম্মানার্থে উৎসব করা। কোনো কিছুর সম্মানার্থে উৎসব করা, যেমন আমরা আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে উৎসব করে থাকি। থার্ড যে শব্দটি আছে সেটি হচ্ছে অর্গানাইজ। উচ্চারণটা কি? উচ্চারণটি হচ্ছে অর্গানাইজ, যার বাংলা হচ্ছে আয়োজন করা। আমরা যেমন বাড়িতে জন্মদিনের উৎসব অর্গানাইজ করি, বিয়ের উৎসব অর্গানাইজ করি, এই যে উৎসবগুলো আয়োজন করা সেটিকে ইংরেজিতে বলা হয় অর্গানাইজ। তারপর আছে ফারভার। ফারভার যেটি বাংলা হচ্ছে উৎসাহ প্রদান করা। যেমন আমি তোমাদেরকে ভালো করে লেখাপড়া করার জন্য উৎসাহ প্রদান করি, তোমাদের ভালো লেখাপড়ার কারণে আমি ভালো করে ক্লাস করার উৎসাহ পাই, এটিকে বলা হয় ফারভার। এরপরে আছে হিরোইক। তোমরা হিরো শব্দটি শুনেছ, যেটিকে তোমরা বলো নায়ক, সেখান থেকে এসেছে হিরোইক, যার বাংলা হচ্ছে সাহসিক। আমরা যখন প্যাসেজটি পড়ব এই নতুন শব্দগুলো আমরা এখানে পাব। তো ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই শব্দগুলো ভালো করে লক্ষ্য করো। এখন আমি তোমাদেরকে এই প্যাসেজটি সম্পর্কে প্যাসেজটি একটু ভালো করে পড়াবো, যাতে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। তো চলো আমরা একটু প্যাসেজটি ভালো করে পড়ি। তুম
তোমরা খেয়াল করো, প্যাসেজটির প্রথমেই আছে সিন প্যাসেজ, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নের প্যাসেজটি খুব ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। 26 মার্চ আওয়ার Independence Day is the biggest state festival. আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ, যেটি সবচাইতে বড় দেশীয় উৎসব। The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. দিনটি প্রতি বছর উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালন করা হয়ে থাকে। এটি যে ন্যাশনাল হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। এই দিনে সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং কলকারখানা বন্ধ থাকে। দি ডে বিগিনস উইথ 31 গান শুটস। দিনটি 31টি তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল রিথস অ্যাট দ্য ন্যাশনাল মসোলিয়াম অ্যাট সাভার। খুব সকালবেলা মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। দেন ডিপ্লোম্যাটস, পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টিরস। এরপর কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো এবং মুক্তিযোদ্ধাবৃন্দ শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পিপুল ফ্রম অল ওয়াকস অফ লাইফ অলসো কাম হিয়ার উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস। সকল স্তরের জনগণ এখানে মিছিল নিয়ে আসে। দেয়ার আর সেভারেল কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। 1971 সালের সাহসিক কর্মকাণ্ডের জন্য এই দিনটিতে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য কান্ট্রি অলসো উইটনেস অ্যাজ এ স্মার্টলি ড্রেসড প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দ্য ভিডিভি
ভিলেজ ডিফেন্স পার্টলি এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট। এই দিন জাতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার বাহিনী এবং ভিডিবি দ্যাটসমিন ভিলেজ ডিফেন্স পার্টি জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্মৃতিসৌধের নিকট কুচকাওয়াজে অংশগ্রহণ করে। ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম স্কুল চিলড্রেন স্কাউটস অ্যান্ড গার্লস গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেক্টেটরস। এই দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুলের ছেলেমেয়েরা, স্কাউটস এবং গার্লস গাইডের ছেলেমেয়েরা বিভিন্ন প্রকার শারীরিক কসরতে অংশগ্রহণ করে এবং সেখানে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত থাকে। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। এই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দি ডে ইনক্লুডিং দ্য এক্সাইটিং ভোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। এই দিনে বিভিন্ন প্রকার খেলাধুলার টুর্নামেন্ট হয়। তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা। ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস। এই দিন বিকেলবেলা সন্ধ্যায় সকল পাবলিক বিল্ডিংগুলো আলোকসজ্জায় সজ্জিত হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। এই দিন বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। প্রায় একই ধরনের অনুষ্ঠান বাংলাদেশের অন্যান্য স্থানেও আয়োজিত হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দিব। তোমরা এই কাজগুলো করে রাখবে যাতে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো করতে পারি। তোমরা জানো তোমাদের কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো লিখে নিবে।
answer the following questions. Number one, tumra tule nao. What do you know about VDP? Number two, who plays the floral wreaths? Who plays the floral wreaths on behalf of the nation? আমি একটু উপরের দিক প্রথম প্রশ্নটা কি দেখতে পাচ্ছ? প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ভিডিপি, নাম্বার টু হচ্ছে হু প্লেস the floral wreaths on behalf of the nation. আমি প্রশ্ন দুটি মুছে অন্য দুটি প্রশ্ন লিখছি। নাম্বার ছিটে তুলে রেখো, হাউ আর দ্য বিল্ডিং BYLDIU দি বিল্ডিং লাইটেড, হাউ আর দ্য বিল্ডিং লাইটেড, তুমি দেখো হাউ আর দ্য বিল্ডিং লাইটেড, কিভাবে ভবনগুলোকে আলোকিত করা হয়। এরপর তোমরা লিখবে ডি নাম্বারে হু অর্গানাইজ the individual programs. Who organize the individual programs? তারা কোন কোন সংগঠনগুলো বিভিন্ন ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই চারটি প্রশ্ন তোমরা বাড়িতে করবে। এর বাইরে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই প্যাসেজটি তোমরা খুব ভালো করে পড়বে। এখানে মাল্টিপল চয়েস থেকে কোশ্চেন থাকবে। নাম্বার টুতে এই প্রশ্নগুলো থাকবে। তোমরা প্যাসেজটি খুব ভালো করে যদি পড়ো তাহলে তোমরা ভালো করে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তোমরা জানো এই যে করোনাকালীন সময়, এই করোনাকালীন সময়ে তোমাদের এই বিদ্যালয়ের সভাপতি মহোদয় বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, চেয়ারম্যান উপজেলা পরিষদ সাটুরিয়া এবং সভাপতি সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক
যিনি একাধারে সাটুরিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, তিনি এই বন্যার মধ্যে এবং করোনার মধ্যেও তোমাদের কথা চিন্তা করে এই ক্লাসগুলোর আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরা আমাদের সকলের জন্য দোয়া করবে। আমরা প্রতি সপ্তাহে তোমাদের জন্য 4টি করে ইংরেজি ক্লাসের ব্যবস্থা করব। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। যে যে সমস্যা তোমাদের হয় সেটি কমেন্টস বক্সে লিখবে, আমরা সেগুলো উত্তর দিতে চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সকলের জন্য দোয়া করো, এই প্রত্যাশায় শেষ করছি। সকলকে ধন্যবাদ।